Gomez. तो गैस देखो बाताशी आलू पे आशे पाशे ये दुकान गुला आछे तो आर सामने कॉफी शॉप आछे और ये शीते जिनिस पाया आछे टुपी टुपी शॉप आछे एगुलो बिक्री होच्छे की चाहे इत्थे के अन्य क्लास की नहीं बोल भेतर की आछे किचु आछे खराब नहीं था किन्तु इत्थे के छोटो नहीं तोर এখন আমরা দার্জিলিং টাউনে ঢুকছি উপরের থেকে এখানে আবার ভালো ওয়েদার ওদিকটা বেশি ফগ ছিল আর এদিকটা সুন্দর ওয়েদার ক্লিয়ার ভিউ আছে ও পাহাড়ের রানী তুই দার্জিলিং ও পাহাড়ের রানী তুই দার্জিলিং তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি এই সেই পুরনো জায়গা দার্জিলিং অনেকদিন পর তো এখন মেল রোডে আছি এখন মেল রোডের দিকে যাচ্ছি তো চলো মেল রোডে গিয়ে আজ প্রচুর ভিড় দার্জিলিংয়ে প্রচুর ভিড় যত জায়গায় আমরা ঘুরলাম এই কদিন ট্যুরিস্ট বেশি বর্তমানে দার্জিলিংয়ে তো এখন মেলে যাই মেল চত্বরে গিয়ে দেখি ওখানে কেমন ভিড় সেটা দেখি সো গাইজ আমি দার্জিলিং আসলে এখানে আসি এখানকার কুকিজ থেকে শুরু করে কেক থেকে শুরু করে সব কিছু আমার ভালো লাগে আর আজকে 25th December তার মধ্যে বুঝতেই পারছো কেকের দোকানে কেমন ভিড় হতে পারে প্রচুর ভিড় আছে ব্যাপারটা হচ্ছে এখানে এখন ঢুকলাম না তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় আছে তো আলো চলে যাবে তখন আর মেল চত্বরে গিয়ে ছবি টবি তুলতে পারবো না যে কারণে মেলে যাই মেলে গিয়ে মেলে চারি রাউন্ডে একটু ঘোরাঘুরি করি তারপর এখানে এসে খেয়ে যাবো তো দেখা যাক ড্রোন শট নিতে পারি কিনা এই দোকানে এসে কিছু কিনলাম বন্ধুদের জন্য তো ফট করে মনে পড়ে গেল আমার তাই তাদের জন্য নিয়ে নিলাম কারণ না গেলে না নিয়ে গেলে ওরা আবার রাগ করবে তো চলো এবার মেলের দিকে যাই মেন কথা প্রবলেম যেটা হয়েছে যেখানে গাড়ি পার্কিং করেছি সেখানে যদি হেলমেটটা রাখার ব্যবস্থা থাকতো আমি হেলমেট রেখে চলে এসেছি দাদা দাদা আমিও হেলমেট খুঁজছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর ভিড় চলো ভেতরে যাই এই দেখো একটা বাজার টাইপ হয়েছে এখানে সব রকম আইটেম খাবার দাবার থেকে শুরু করে চা টা থেকে শুরু করে সব কিছুই আজকে প্রোগ্রাম আছে তো যাই হোক তোমরা আমার ভিডিও ওয়াচ করো সব কিছুই আজকে তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে প্রচুর লোকের ভিড় আর তার সাথে বুঝতেই পারছো কার্শিয়াং ফ্রেশ এখানে কার্শিয়াং ফ্রেশ বলে একটা স্টল হয়েছে দেখো একটা স্টল তো সুন্দর সুন্দর স্টল এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে একটা স্টল হয়েছে দেখো খাবার স্টল চা কফি থেকে শুরু করে সব কিছুই
প্রায় তোমরা এখানে দেখতে পাবে দাদা মা রোড আছে সামনে দেখো সবকিছু প্রায় কেক থেকে শুরু করে পেস্ট্রি থেকে শুরু করে হোমমেড ক্যান্ডেল থেকে শুরু করে প্লাস সামনে প্রোগ্রামও হচ্ছে পড়ে গেল মেলে আসার পর কারণ সুন্দর প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখতেই পারলে খুবই অসাধারণ প্রোগ্রাম আর অনেক লোকজন এখানে আছে মানে সেরা 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 হর হর মহাদেব হর হর মহাদেব তো গাইজ এটা একটা মন্দির অনেকটা হাঁটতে হবে হেঁটে হেঁটে অনেক উপরে ঠিক আছে তো চলো যাওয়া যাক প্রথম স্টেপ ওঠার পরই আমাদের নিঃশ্বাস বন্ধ হ হ ভাব হ্যাঁ দেখো দেখো রিয়া বাবা রে চলো 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 এরকমই ছিল তখন বয়সটা অল্প ছিল তো একদম চলো ধরে নিয়ে যাই হাতে গিয়ে হ্যাঁ চল হাতে ঠিক আছে বাইকে চড়তে চড়তে অবস্থা এমন হয়ে গেছে মেয়ে নড়তেই পারছে না ওইদিকে দেখো ওরা কত দূর চলে গেলো চল ঘোড়া চল ঘোড়া চল ঘোড়া হা হা চল ঘোড়া আরে আসো চলো চলো প্রার্থনা করেছিলা সেটা পূরণ হয়েছে তো আসবে না চলো এই যে চলে এসেছি মন্দির এটা উপরে মহাকাল মন্দির আর এটা হচ্ছে বজরংবলীর মন্দির এই মন্দিরে মা ঠাকুরের সাথে একটু দর্শন করে নি এখন এই মন্দিরে আছি মহাকাল মন্দিরে এটা হচ্ছে মা কালীর মন্দির আর ওখানে হচ্ছে মহাকালের মন্দির তো আলো চলে যাবে আর বেশিক্ষণ নেই অন্ধকার হতে তো আজকে আমরা এটুকুই রাইড মানে দার্জিলিং এই প্লেসগুলোতেই ঘুরলাম এখন আমরা এই সাইডে একটা ভিউ পয়েন্ট আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট কারণ বল দিয়ে কাঞ্চনজঙ্ঘা অনেক দেখেছি সো এখন ফগে ভর্তি হয়ে গেছে তেমনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না তবুও একটু আমরা যাবো ওখানে একটু টাইম কাটাবো তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট ঢুকবো লেপচা জগতে কারণ আজকে পার্টি লেপচা জগতেই হবে তো চলো ভিউ পয়েন্টে গিয়ে দেখা যাক কী হয় অন্ধকার হয়ে গেছে আর এই দেখো সাইডে সব মার্কেট এখন মার্কেট অফ হওয়ার টাইম চলেছে কারণ শীতকাল প্রচণ্ড শীত তার জন্য এটা তাড়াতাড়ি বন্ধ করে চলে যায় তো আমরা এখন লেপচা জগত চলে যাব তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম ভালো থেকো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে Thank you.